অধিনায়ককে বেশ চটপটে হতে হয় হক সেটা যেন গিয়েছিলেন টেস্টে ভালো পিচে সুযোগ আসে সেই সুযোগটা কালে ইনিংসের তৃতীয় ওভারই তৈরি করেছিলেন খালেদ আহমেদ কিন্তু মমিনুলের সিদ্ধান্তহীনতায় বেঁচে গেল দক্ষিণ আফ্রিকা সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের সফরকারীদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন অ্যালগার খালেদ আহমেদকে দিয়ে বলিং শুরু করেন প্রথম ওভারে মমিনুল প্রটিয়ারা তোলে মাত্র এক রান দ্বিতীয় স্পিন আক্রমণ মেহেদি মিরাজের ওভারে আসে সাত রান আর রাসেল শুরুটা করেন কিন্তু তৃতীয় ওভারে অ্যারোই সাজঘরে ফিরতে পারতেন খালেদ আহমেদের বল সরাসরি আঘাত হানে তার প্যারে আবেদন নাকচ করে দেন আম্পায়ার খালেদ বলছিলেন ব্যাটে বল লাগেনি আউট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মমিনুল তাতে সাড়া দেননি বার কোয়েক কথা বলে পরে তিনি মত বদল করেন রিভিউ নেওয়ার জন্য হাত তোলেন কিন্তু ততক্ষণে নির্ধারিত পনেরো সেকেন্ড সময় শেষ ফলে মমিনুল রিভিউ নিলেও আম্পায়াররা তার যাচাই করেননি পরে রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন অ্যারোই বল হিট করতো তার লেগ স্ট্যাম্পে চার রানে জীবন পেয়ে যান প্রোটিয়া ওপেনার